بسم الله الرحمن الرحيم দোয়ার ক্ষেত্রে দুই নম্বর ভ্রান্তি বিভ্রান্তি হচ্ছে এদেশের অসংখ্য মসজিদে সালাতের পরে বলেন অনুষ্ঠানের পরে বলেন যেই কোনো ক্ষেত্রে বলেন মানুষ দোয়া করে যার নাম মোনাজাত করে চালানোর চেষ্টা করে দোয়া করে কিন্তু এটাকে মোনাজাত নামে চালানোর চেষ্টা করে অথচ তার এই দোয়া বা মোনাজাত যেটাই বলেন এটা শরীয়ত সম্মত হচ্ছে না। এই দোয়া যদি মায়ের গর্ভ থেকে আসার পর থেকে পৃথিবীতে আসার পর থেকে মৃত্যু পর্যন্ত এই পদ্ধতিতে দোয়া করে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শরীয়ত যদি সত্য হয়ে থাকে তাহলে এই দোয়া কখনো কবুল হবে না। কেন হবে না একটু লক্ষ্য করুন, হুজুরের দোয়ার শুরুতে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কি কবুল করবেন কিছুই তো বলে নাই, আগে কিছু বলতে হবে, ছেলে দাও মেয়ে দাও ধন দাও সম্পদ দাও জান্নাত দাও এগুলো বলতে হবে, বলার পরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। কিন্তু আমাদের হুজুররা শরীয়ত তো বোঝেই না, তারা কোরআন সুন্নাহ বোঝার জন্য যে গ্রামার লাগবে বিদ্যা লাগবে সেইটুকু বিদ্যাও তাদের নাই, শুরু করে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো, কি কবুল করবে আল্লাহ কিছুই তো বলে নাই। এরপর বলে এই সেই, সম্মানিত মুসল্লিবৃন্দ এভাবে দোয়া করলে কিয়ামত পর্যন্ত দোয়া কবুল হবে না। একাধিক সহি হাদিস নেন, খুলেন তিরমিজির হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে দোয়া করতে শুনলেন, সেই ব্যক্তি দোয়া শুরু করেছে আল্লাহুম্মা আমিন এই সেই বলে, আল্লাহ নবী বলেন আজিলা হাদা, এই লোকটা তাড়াহুড়া করেছে ত্বরান্বিত করেছে, সুম্মা ক্বালা লাহু আও লিগাইরিহি, আল্লাহর নবী এই ব্যক্তিকে ডেকে বললেন ইদা সাল্লা আহাদুকুম ফাল্লাবদা বিতাহমিদিল্লাহ, যখন দোয়া করবে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করবে, সুম্মানি সল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপর আমি নবীর উপর দরুদ পাঠ করবে, সুম্মানি ইয়াদু বাদ বিমা শাআ, এরপর তোমার যা চাওয়ার তা চাইবে। এখানে দোয়া করার আদব পেয়ে গেলাম। আপনার দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত আল্লাহর প্রশংসা, রাসূলের উপর দরুদ, তিন নাম্বার চার নাম্বার শর্ত মুসনাদ আহমদ 11149 নম্বর হাদিস খুলেন, আল্লাহর নবী বললেন যেই দোয়ার মধ্যে পাপের কোনো দোয়া আছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া আছে, ওই দোয়া কবুল হবে না। পাপের দোয়া কেমন, আল্লাহ আমি অমুককে হত্যা করব, অমুকের সাথে জেনা করব, অমুকের সম্পদ লুণ্ঠন করব, তার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলাম, এই ধরনের কোনো দোয়া কবুল হবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ প্রথম আদব আল্লাহর প্রশংসা, দ্বিতীয় আদব নবীর উপর দরুদ পাঠ, তৃতীয় আদব পাপের কোনো দোয়া করা যাবে না, চতুর্থ আদব আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কোনো দোয়া করা যাবে না। এই চারটা যখন থাকবে এরপরে আপনার করণীয় হচ্ছে, সবার আগে করণীয় হচ্ছে আপনার খাদ্যদ্রব্য ইত্যাদি বিষয়গুলো হালাল হওয়া লাগবে। কেন হালাল হওয়া লাগবে একটু লক্ষ্য করুন, আল্লাহর নবী তিরমিজির 1905 নম্বর হাদিসে বললেন তিন ব্যক্তির দোয়া কবুল হবেই হবে, কোনো পর্দা নেই, কোনো প্রতিবন্ধকতা নেই, এক চান্সে কবুল হবে, তার মধ্যে একটা হলো মুসাফিরের দোয়া। এবার সহিহ মুসলিমের হাদিসে মুসাফির হাত উঁচু করে কান্না করে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করছেন না। কেন কেন করছেন না, এখানে তো বলছেন দোয়া কবুল হবে আর এই হাদিসে দোয়া কবুল হচ্ছে না কেন, আল্লাহ জবাব দিলেন মাতআমুহু হারাম, তোমার দোয়া কবুল হবে কি করে, তোমার খাদ্য দ্রব্য হারাম, মাশরাবুহু হারাম, তোমার পানীয় দ্রব্য হারাম, মালবাসুহু হারাম, তোমার পোশাক পরিচ্ছদ হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, তোমার শরীর হারাম খাবার দিয়ে গঠিত হয়েছে, ফাআন্না ইস্তাজাবু লিযালিক, তোমার দোয়া কবুল হবে কি করে, আশ্চর্য, গোটা জীবন যদি এভাবে দোয়া করেন কখনো আপনার দোয়া কবুল হবে না। হুজুরের কাছে দোয়া চান, বাড়িতে কোরআন খতম করেন আর মক্কায় গিয়ে দোয়া করেন, যেখানেই করেন খাবার যদি হারাম হয় আর উল্লেখিত চারটা আদব যদি আপনার ভিতরে না থাকে দোয়া কবুল হবে না। এই জন্যে দেখা যায় সমাজে অসংখ্য মানুষ, ছেলে এবং মেয়ে, ছেলে মেয়েরা মা বাবার সাথে বেয়াদবি করে, আল্লাহর নবী
বদদুয়া করলে এক চান্সে বদদুয়া কবুল হবে। অসংখ্য মানুষ ছেলের জন্য বদদুয়া করে বদদুয়া কবুল হয় না। আল্লাহর নবী কি মিথ্যা বলেছেন? আল্লাহর নবী মিথ্যা বলেন নাই, আল্লাহর নবী ঠিকই বলেছেন। আপনি আপনার সন্তানের বিরুদ্ধে দুয়াই করেন আর বদদুয়াই করেন, খাবার যদি হারাম হয়, পানীয় দ্রব্য যদি হারাম হয়, পোশাক যদি হারাম হয়, কোশ্চেনকালে আপনার দোয়া কবুল হবে না, বিশ্ব নবী বলেছেন। আবার তিনি বলেছেন আপনার দোয়া কবুল হবেই হবে, তিনি আবার বলেছেন এই সমস্ত কারণে দোয়া কবুল হবে না। এবার আপনাদেরকে দোয়া কবুল হওয়ার জন্য কয়েকটি কৌশল, তিনটা কৌশল শিক্ষা দিচ্ছি। যাদের দোয়া কবুল হচ্ছে না, আপনার পোশাকও হালাল, সব কিছু হালাল, আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করছেন, রাসূলের উপর দরুদ দিয়ে শুরু করছেন, এরপর আপনার দোয়া কবুল হচ্ছে না, এই ক্ষেত্রে আপনার দোয়া কবুল হওয়ার জন্য কয়েকটি কৌশল। তার প্রথম কৌশল হচ্ছে তিরমিজি হাদিস 3505 নম্বর হাদিস, আল্লাহর নবী বললেন দাওয়াতু যিন্নুন ইজ দাআ ওয়া ফি বাতনিল হুত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া শুরু করার পরে আল্লাহর প্রশংসা, রাসূলের দরুদ এগুলো পাঠ করার পরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই আয়াতটি, এই বাক্যটি যে ব্যক্তি তেলাওয়াত করবে, আল্লাহর নবী বললেন ফাইন্নাহু লাম ইয়াদউ বিহা রাজুলুন মুসলিমুন ফি শাইইন কাত্তু, এই বাক্য যেই মুসলিম যখন যেই সময় যেইভাবে এই বাক্যটি পড়বে, ইল্লা ইস্তাজাব আল্লাহু লাহু, আল্লাহ তার দোয়া কবুল করবেনই করবেন, সুবহানাল্লাহ। এটা প্রথম কৌশল। দ্বিতীয় কৌশল তিরমিজির হাদিস, আল্লাহর নবী বললেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, এই বাক্যটি দিয়ে যে ব্যক্তি দোয়া করবে, আল্লাহর নবী বলছেন ইল্লাস্তাজাব আল্লাহু লাহু, আল্লাহ তার দোয়া কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই দুইটা কৌশল। তৃতীয় কৌশল, আল্লাহর নবী বললেন দাওয়াতুল মারইল মুসলিম লি আখিহি বি জাহরিল গায়বি ইন্দা রাসিহি মালাকুন মুয়াক্কালুন, আপনার দোয়া কবুল হয় না, আপনার কৃপণতা ছাড়তে হবে। আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন, যদি আপনার দোয়া কবুল না হয়, কবুল করানোর জন্য তিন নাম্বার গুরুত্বপূর্ণ কৌশল, আপনার ভাইয়ের জন্য দোয়া করেন যে আমেরিকাতে আছে, আমার জন্য দোয়া করেন, অন্য কারোর জন্য দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে। আল্লাহ নবী বললেন যখন কোন মুসলমান আরেকজন মুসলমান ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে, ইন্না রাসিহি মালাকুল মুয়াক্কালুন, দোয়ার সময় তার মাথার কাছে একজন ফেরেশতা বসে থাকে, কুল্লামা দা, যতবার আপনি দোয়া করবেন, যতবার আপনার ভাইয়ের কল্যাণ কামনা করবেন, ততবার আপনার দোয়াতে ফেরেশতা আমিন বলবেন, সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করুন, আপনার দোয়া কবুল হতে পারে নাও হতে পারে, আপনার ভিতরে ভেজাল আছে, কিন্তু ফেরেশতা যখন আমিন বলবে, এই দোয়া কবুল হবেই হবে, কারণ তার তো কোনো ভেজাল নেই, কথা বুঝেন নাই। আপনি আমার জন্য দোয়া করলেন, আপনার দোয়াটা কবুল হতে পারে না হতে পারে, কিন্তু ফেরেশতা যখন বলবে আমিন, ওয়ালাকা বিমিসলিন, তোমার জন্য তার জন্য, তখন কিন্তু দোয়া কবুল হয়ে গিয়েছে, কারণ ফেরেশতা আমিন বলেছে, সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই হলো দোয়া কবুলের বিষয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা। আসুন আমরা বেশি বেশি দোয়া কবুলের বিষয়ে সতর্ক হই, আল্লাহ আমাদের সকলকে এই বিষয়ে সতর্ক হওয়ার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। অজুর ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলছিলাম, অল্প প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইসলামিক ভিডিও আল হাদিস।